দেখো, আমাদের জেইই বা নিট পরীক্ষাতে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দ্য আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইজ এক্স কিলোজুল, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু প্রমোট ইটস ইলেকট্রন ফ্রম এন টু টু এন থ্রি ইজ। তাহলে এই প্রশ্নটাকে আমরা খুব সহজে কিভাবে সলভ করব? আমরা সবাই জানি ডেল্টা ই ইজ ইকুয়াল টু টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এখন যদি আমার হাইড্রোজেনের আইপি বার করতে হয় তাহলে অবশ্যই এন ওয়ান এর মান হবে এক অ্যান্ড এন টুর মান ধরতে হবে ইনফিনিটি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? ডেল্টা ই ইজ ইকুয়াল টু টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার। এখন এই কোশ্চেনটা পুরো জিরো হয়ে গেল, তাহলে পড়ে থাকলো ওয়ান বাই ওয়ান স্কোয়ার মানে দ্যাট ইজ ওয়ান, তার মানে এটা থাকলো টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার। এখন প্রশ্ন অনুসারে কি দিয়েছে যে হাইড্রোজেন অ্যাটমের আয়নাইজেশন এনার্জি কত? এক্স। তাহলে এই যে পোর্শনটা বেরোলো অর্থাৎ টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এক্স কিলোজুল। এইবার আমাদের দ্বিতীয় পোর্শনটা আমরা সলভ করবো। দ্বিতীয় পোর্শনের জন্য আবার কি লিখবো? টু ডেল্টা ইজ ইকুয়াল টু টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার। এখন এই মানটা কত? এক্স। তাহলে আমি এখানে লিখলাম এক্স ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মানে কত? ওয়ান বাই টু স্কোয়ার, টু স্কোয়ার মানে ফোর মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, এন টু মানে কত? থ্রি, তার মানে নাইন। এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে আমি কত পাচ্ছি? ইনটু এক্স, তার মানে ফাইভ এক্স বাই থার্টি সিক্স কিলো জুল। তাহলে এই যে পরের কোশ্চেনটা আমাকে দিয়েছে দ্য এনার্জি রিকোয়ার্ড টু প্রমোট ইটস ইলেকট্রন ফ্রম এন টু টু এন থ্রি, অর্থাৎ এন টু থেকে যদি এন থ্রি তে ওই ইলেকট্রনটাকে প্রমোট করতে হয় তাহলে আমাকে কত এনার্জি দিতে হবে? ফাইভ এক্স বাই থার্টি সিক্স কিলো জুল, অর্থাৎ অপশন সি উইল বি দি কারেক্ট অ্যান্সার। এখন দেখো যদি পরের প্রশ্নটা দেয় যে রেশিও অফ এরিয়া কভার্ড বাই সেকেন্ড এন্ড ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন লাইক অ্যাটম। আমরা জানি যে বোর পস্টুলেটস শুধুমাত্র হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রেই প্রযোজ্য বা ওই ধরনের আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম টু প্লাস অথবা ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা জানি আর ভ্যারিজাস এন স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি আর টু বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু এন টু স্কোয়ার বাই এন ওয়ান স্কোয়ার। এখন আমাকে আর টু বাই আর ওয়ান বলেছে সেকেন্ড এন্ড ফার্স্ট অরবিট, তার মানে এন টুর মান দুই আর এন ওয়ান এর মান এক, তাহলে টু স্কোয়ার বাই ওয়ান স্কোয়ার সমান ফোর বাই ওয়ান। তার মানে আমার আর টু কত বেরোলো? চার। আর ওয়ান কত বেরোলো? ওয়ান। এখন আমাকে বলেছে রেশিও অফ এরিয়া, মানে এরিয়ার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তার মানে আমার ফর্মুলাটা হবে পাই আর টু স্কোয়ার ইজ টু পাই আর ওয়ান স্কোয়ার। এটাই হচ্ছে আমার রেশিও, যে দ্য এরিয়া রেশিও অফ এরিয়া কভার পাই আর টু ইজ টু পাই আর টু স্কোয়ার ইজ টু পাই আর ওয়ান স্কোয়ার। এখন পাই আর টু স্কোয়ার মানে কত? পাই আর টু মানে চার, ফোর স্কোয়ার মানে পাই ইন্টু ষোলো ইজ টু পাই ইন্টু ওয়ান। তাহলে পাই পাই তো ক্যান্সেল আউট হলো, তাহলে সিক্সটিন ইজ টু ওয়ান। তাহলে রেশিও অফ এরিয়া কভার্ড বাই সেকেন্ড অ্যান্ড ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন লাইক অ্যাটম ইজ সিক্সটিন ইজ টু ওয়ান, অপশন সি উইল বি দি কারেক্ট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন বলছে ইফ দ্য এনার্জি অফ দি ইলেকট্রন রিভলভিং ইন দি সেকেন্ড অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ ই টু, কার ক্ষেত্রে এবং কত নম্বর অরবিটাল সেটার উপরে তোমাকে কিন্তু অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে হবে। এখানে বলছে অবশ্যই সেকেন্ড অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম। তো আমরা সবাই জানি যে ই ইজ ইকুয়াল টু মাইনাস তেরো পয়েন্ট ছয় ই এন যদি আমি ধরি ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে? এই জায়গাটা মাথায় রাখবে। এখন জেড হচ্ছে ফর হাইড্রোজেন অ্যাটম জেড ইজ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড ফর হিলিয়াম জেড ইজ ইকুয়াল টু টু। তাহলে আমাকে কোয়েশ্চেনে কি বলছে যে ই টু, ই টু কার জন্য? হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের পোর অরবিটাল তার মানে তেরো পয়েন্ট ছয় ইন্টু ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড অরবিটাল মানে টু স্কোয়ার মানে ফোর, তাহলে মাইনাস তেরো পয়েন্ট ছয় বাই ফোর। এখন ফর হিলিয়াম যদি আমি বলি, হিলিয়ামের ক্ষেত্রে থার্ড বোর অরবিট মানে ই থ্রি যদি আমি ধরি ফর কার ক্ষেত্রে বলছি হিলিয়ামের ক্ষেত্রে, তাহলে কি হবে? মাইনাস তেরো পয়েন্ট ছয় ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে কত? টু স্কোয়ার মানে ফোর বাই কততম অরবিট? থার্ড, অর্থাৎ ফোর বাই নাইন। নাও তুমি যদি বলো ই টু বাই ই থ্রি, দেন ই টু বাই ই থ্রি যদি আমি করি তাহলে কত পাবো দেখে নাও, এটা বাই এটা, তাহলে তেরো পয়েন্ট ছয় বাই ফোর ইন্টু নাইন বাই
इलेक्ट्रन जम्प्स फ्रॉम सेवेंथ ऑर्बिट टू सेकंड ऑर्बिट सेवेंथ टू सेकेंड তাহলে আমার যদি এখানে নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন আমরা বার করতে পারি দেন এই সূত্রটা মাথায় রাখবে n2 মাইনাস n1 ইনটু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তাহলে n2 মানে কত এখানে 7 মাইনাস 2 মানে 5 ইনটু 5 প্লাস 1 6 ডিভাইডেড বাই 2 মানে নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন কতগুলো পাচ্ছি আমরা এখানে 15 টা অর্থাৎ 15 টা দেখো পরের প্রশ্নটা ইন হাইড্রোজেন অ্যাটম দ্য এনার্জি অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট ইজ মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট দ্যাস দ্য কাইনেটিক এনার্জি ইন দ্য সেম অরবিট তাহলে আমরা জানি টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি মানে কত হাফ এম ভি স্কয়ার প্লাস পটেনশিয়াল এনার্জি মানে কত জে ভি স্কয়ার বাই আর এখন হাফ এম ভি স্কয়ার এখন হাফ এম ভি স্কয়ার কে আমরা লিখতে পারি হাফ জেডি স্কয়ার বাই আর কারণ তোমরা জানো এম ভি স্কয়ার বাই আর স্কয়ার সমান জেডি স্কয়ার বাই আর স্কয়ার ওখান থেকে তুমি এটা কনভার্ট করে নিতে পারো হাফ জেডি স্কয়ার বাই আর মাইনাস জেডি স্কয়ার বাই আর তাহলে সমান আমরা কত পাচ্ছি এখানে মাইনাস হাফ জেডি স্কয়ার বাই আর এখন তাহলে টোটাল এনার্জি আমার এটা এবার ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমের এটা বলে দিয়েছে মাইনাস কত 3.4 এটা তোমার বলে দিয়েছে মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট দ্যাটস তোমাকে কাইনেটিক এনার্জিটা বার করতে এবার তুমি বলো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি এখানে হাফ জেড স্কয়ার বাই আর হাফ জেড স্কয়ার বাই আর টোটাল এনার্জিটা কত মাইনাস জেড হাফ জেড স্কয়ার বাই আর টোটাল এনার্জিটা মাইনাস হাফ জেড স্কয়ার বাই আর এটা সমান যদি মাইনাস 3.4 হয় তাহলে আমাকে বার করতে হবে এই কাইনেটিক এনার্জি অর্থাৎ হাফ জেড স্কয়ার বাই আর তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে হাফ জেড স্কয়ার বাই আর সমান কত পড়েছে আমরা প্লাস 3.4 ইলেকট্রন ভোল্ট ভেরি ইজি প্রবলেম বাট পরীক্ষাতে বহুবার আসে একটু ভালো করে করে যাবে এখানে পরের কোশ্চেনটা লক্ষ্য করো ডিসটেন্স বিটুইন দ্য থার্ড এন্ড সেকেন্ড বোর অরবিট আমরা জানি আর ভ্যারিজ আস এন স্কয়ার তাহলে আমাকে বার করতে বলেছে কি আর 3 মাইনাস আর 2 ডিসটেন্সটা তাদের ভিতরে ডিসটেন্সটা কত তাহলে এখানে আমি লিখতে পারি এন টু স্কয়ার মাইনাস এন ওয়ান স্কয়ার ইনটু আমরা জানি ফার্স্ট যে হাইড্রোজেন অ্যাটম ফার্স্ট অরবিটের কত তার 0.529 অ্যাংস্ট্রম তাহলে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 আমি নিয়ে চলে গেলাম সেন্টিমিটার তাহলে এখানে ইনটু এর মান কত 3 স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার মানে 9 মাইনাস n1 মানে কত সেকেন্ড মানে 2 2 স্কয়ার মানে 4 তাহলে 9 মাইনাস 4 ইনটু 0.529 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার তাহলে কত 5 ইনটু 0.529 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার দিয়ে এটাকে ক্যালকুলেশন করার পরে তোমরা যেটা আসবে সেটাই आंसर অর্থাৎ 2.645 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার দেখো পরের কোশ্চেনটা কি বলছে বোর রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 0.53 অ্যাংস্ট্রম ভেরি ইজি প্রবলেম এবং এটাকে কিন্তু মনেও রাখতে হবে যে ফার্স্ট বোর যে অরবিট আছে তার রেডিয়াস 0.529 বা 53 অ্যাংস্ট্রম দাস দা রেডিয়াস অফ দি অরবিট ইনভলভিং ইন ফার্স্ট এক্সাইটেড স্টেট তাহলে যদি বলে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম অরবিট বলতে কত n1 এর মান 1 তাহলে ফর হাইড্রোজেন অ্যাটম n1 এর মান কত দিয়ে দিয়েছে 1 আর পরের যে এক্সাইটেড ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কত 1 থেকে 2 তেই যাবে তাহলে n2 এর মানটা কত 2 এই দুটো তো প্রিলিমিনারি ইনফরমেশন তোমাকে লিখতে হবে তোমরা কি জানো r ভ্যারিজ আস n স্কয়ার এটা সবাই জানো তাহলে আমি লিখতে পারি এখানে r2 বাই r1 ইজ इक्वल टू n2 স্কয়ার বাই n1 স্কয়ার অর r2 বাই r1 r2 বাই r1 এর মান দিয়ে দিয়েছে 0.53 সমান n2 স্কয়ার এর মান কত n2 স্কয়ার এর মান বলে দিয়েছি 2 তাহলে 2 স্কয়ার মানে 4 বাই n1 স্কয়ার মানে কত 1 1 স্কয়ার মানে 1 অর তাহলে r2 সমান কত পেলাম 4 ইনটু 0.53 এন্ড স্ট্রং মানে 3 4 12 2 হাতে 1 4 5 20 হাতে 21 2.12 এন্ড স্ট্রং অর্থাৎ r2 মান যেটা ফার্স্ট এক্সাইটেড স্টেটের রেডিয়াস কত বেরোলো 2.12 এন্ড স্ট্রং এই ধরনের সোজা প্রশ্ন কিন্তু একটু টেকনিক যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু ইজিলি প্রশ্নগুলো সলভ করতে পারবে যেমন পরের কোশ্চেনটা দেখো আ লেজার সোর্স যার পাওয়ার বলে দিয়েছে 1 ওয়াট এমিটস রেড লাইট অফ ওয়েভলেন্থ 700 ন্যানোমিটার এটা কাউন্সিলের কোশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট
তোমরা যে 11 এর পরীক্ষাটা দেবে তার জন্য কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আর লেজার সোর্স যার পাওয়ার বলে দিয়েছে অর্থাৎ পি বলে দিয়েছে কত 1 ওয়াট, 1 ওয়াট মানে 1 জুল সেকেন্ড ইনভার্স। এখান থেকে তোমার কাজ কি পাওয়ার থেকে তোমাকে আগে এনার্জিটাকে ক্যালকুলেট করে নিতে হবে অর্থাৎ 1 জুল সেকেন্ড ইনভার্স ইনটু সেকেন্ড মানে সেকেন্ড সেকেন্ড ইনভার্স ক্যান্সেল আউট হলো 1 জুল পড়ে থাকলো। অর্থাৎ এনার্জি এখানে গিভেন নয়, তোমার এখান থেকে তুমি এনার্জিটাকে বার করে নিলে। এবার এখানে বলে দিয়েছে কি ওয়েভলেন্থটা বলে দিয়েছে, ওয়েভলেন্থ মানে ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু 700 ন্যানোমিটার। 700 ন্যানোমিটার সমান 700 × 10⁻⁹ মিটার। তুমি এখানে ন্যানোমিটার থেকে অবশ্যই কিন্তু মিটারে কনভার্ট করে নেবে। তারপর তাহলে তোমার এখানে বার করতে বলেছে নাম্বার অফ ফোটন এমিটেড। এবার নাম্বার অফ ফোটন এমিটেড আমরা কি করে বার করব, ই ইজ ইকুয়াল টু এন এইচ নিউ, নিউ ফ্রিকোয়েন্সি, দেন আমি লিখতে পারি অর ই ইজ ইকুয়াল টু এন ইনটু এইচ সি বাই ল্যামডা। এবার এখানে এইচ এরটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, সি তোমার আলোর বেগ আর ল্যামডা তোমার ওয়েভলেন্থ সব দেওয়া আছে। দেন এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ই ল্যামডা বাই এইচ সি। এখানে এনার্জির মানটা তোমাকে বলে দেওয়া আছে কত, 1 জুল ইনটু ল্যামডার মানটা কত 700 × 10⁻⁹ ডিভাইডেড বাই এইচ হচ্ছে 6.626 × 10⁻³৪ ইনটু আলোর বেগ 3 × 10⁸। এটাকে তুমি যদি ক্যালকুলেট করে নাও তাহলে কিন্তু এনটা তুমি বার করতে পারবে। তাহলে এনটা কি অ্যাকচুয়ালি নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড, এটাকে আমরা এন দিয়ে ডিনোট করছি। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা ইজিলি একটু ট্রিকের মাধ্যমে কিন্তু ইজিলি সলভ করা সম্ভব। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, দা রেশিও অফ রিডবার্গ কনস্ট্যান্ট। অর্থাৎ তোমার প্রথমে মাথায় আসতে পারে যে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে আমি কি করে রেশিও বার করবো। দেখো একদম সহজ হবে, মুখে মুখে করতে পারবে। তাহলে আমরা জানি রিডবার্গ কনস্ট্যান্ট আর এইচ আর দিয়ে প্রকাশ করা হয়, তো 2π² mz² e⁴ বাই সি এইচ কিউ, দিস ইজ দ্য ফর্মুলা অফ রিডবার্গ কনস্ট্যান্ট। সবার মান আমরা জানি 2π² mz² e⁴ c h সবার মান জানি, শুধু এখানে অজানা কি জেড স্কোয়ার, বাট তবুও অজানা নয়, জানা বলে দিয়েছে হাইড্রোজেন আর হিলিয়াম। আর আমরা অবশ্যই জানি হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান কত 1, হিলিয়ামের ক্ষেত্রে জেডের মান কত 2। তাহলে আমি বলতে পারি আমার রিডবার্গ কনস্ট্যান্ট অফ হাইড্রোজেন, তাহলে আর এইচ মানে আর ভ্যারিজাস আমি বলতে পারি জেড স্কোয়ার, তাহলে আমি বলতে পারি আর এইচ বাই আর হিলিয়াম ইজ ইকুয়াল টু জেড অফ এইচ বাই জেড অফ হিলিয়াম, অবশ্যই জেড স্কোয়ার থাকবে। তাহলে জেড এর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত 1, তাহলে 1 স্কোয়ার মানে 1, আর হিলিয়ামের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত 2, তাহলে 2 স্কোয়ার মানে কত 4। তাহলে হিলিয়াম হাইড্রোজেন আর হিলিয়ামের যে রেশিও সেটা কত বের হবে 1:4, সিম্পল অ্যানসার। আর পরের প্রশ্নটা কি বলছে, দা রেশিও অফ কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি সমান কি লিখবো বলো, হাফ জেড স্কোয়ার বাই আর, অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সমান কি লিখবো, মাইনাস জেড স্কোয়ার বাই আর। তাহলে কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি সমান কি লিখবো, এটা প্লাস ওটা মাইনাস মনে রাখতে হবে এটা। তাহলে জেড স্কোয়ার বাই আর, জেড স্কোয়ার বাই আর পুরো ক্যান্সেল আউট হলো, তাহলে পড়ে থাকলো মাইনাস হাফ। তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির অনুপাত মাইনাস হাফ।